আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ওডেশায় সামরিক স্থাপনায় আঘাত আনল রাশিয়ার ড্রোন। পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন বিশ্বাস জেলেনস্কির। অসংখ্য মানুষ গণভোটে অংশ নিচ্ছে দাবি রুশপন্থীদের। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে উল্টো বিপদে ইউরোপীয় ইউনিয়ন দাবি ভিক্টর আরবানের। রাশিয়ার স্কুলে ভয়াবহ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩। অস্থির অবস্থার সুযোগ নিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টায় যুক্তরাষ্ট্র। সর্বশেষে জানিয়ে দিব, পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মেজর সহ ৬ সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ওডেশায় সামরিক স্থাপনায় আঘাত আনল রাশিয়ার ড্রোন। ওডেশায় দুটি ড্রোন পাঠিয়ে সেখানে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া, সোমবার এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, এই হামলায় একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণ ও আগুন ধরে যায়, ফলে আশপাশে থাকা সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়। টেলিগ্রামে হামলার ব্যাপারে ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, অস্ত্রের গুদামে বড় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের কর্মকর্তারা সোমবার স্থানীয় সময় সকালে জানান, গত ২৪ ঘন্টায় ৪০টিরও বেশি শহরে হামলা চালিয়েছে রুশসেনারা, যেগুলোর বেশিরভাগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এদিকে এর আগে রোববার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ওডেশায় ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। সোমবারের হামলায়ও ইরানের ড্রোন ব্যবহার করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করে জানায়নি তারা। পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন বিশ্বাস জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে তিনি মোটেও তামাশা হিসেবে দেখছেন না। এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে হুমকি দিয়েছেন, মস্কো রাশিয়াকে সুরক্ষিত করার জন্য সম্ভাব্য এক ধরনের পন্থাই বেছে নেবে। এতে পুতিন বোঝাতে চেয়েছেন প্রয়োজনে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, দেখেন, গতকালও এটা তামাশা ছিল, কিন্তু এখন এটা বাস্তবতা। জেলেনস্কি আরও পরিষ্কার করে বলেছে যে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টিকে তিনি আর তামাশা হিসেবে দেখছেন না। এ সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে রাশিয়ার হামলা চালানোর বিষয়টিকেও একই রকমের পরমাণু অস্ত্র ব্যবহার হিসেবে দেখার কথা জানান জেলেনস্কি। তার মতে এটা এক ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল। অসংখ্য মানুষ গণভোটে অংশ নিচ্ছে দাবি রুশপন্থীদের। রুশ সেনাদের দখলকৃত অঞ্চল খেরসন, ঝাপুরিঝা, দোনেতস ও লোহানস্ককে রাশিয়ান নিকৃত কর্মকর্তারা দাবি করেছেন, এসব অঞ্চলে চলমান গণভোটে অংশ নিচ্ছে অসংখ্য মানুষ। ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া গণভোট চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হবে। খেরসনে রাশিয়ার নিয়োগকৃত প্রশাসনের ডেপুটি প্রধান ভলোদিমির আলদো সোমবার জানিয়েছেন, খেরসনে এখনও পর্যন্ত যত ভোট নেওয়া হয়েছে তাতে প্রতীয়মান হয়েছে, এখানকার মানুষ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায়, এখনও পর্যন্ত এ বিষয়ে পর্যাপ্ত ভোট পড়েছে। তবে তিনি জানিয়েছেন, তবুও আরও দুই দিন ভোট নেওয়া হবে। দোনেতস্কে নিয়োগকৃত রাশিয়ার প্রশাসন দাবি করেছে, সোমবার পর্যন্ত ৭৭ ভাগ ভোটার ভোট দিয়েছেন, অন্যদিকে দোনেতস্কে ৭৬.০৯ ভাগ ভোট পড়েছে। তবে এসব দাবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে ইউক্রেন। লোহানস্কের নির্বাসিত মেয়র সেরহি হাইদাই বলেছেন, রুশসেনারা বাল্টক বক্স নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন এবং ভোট দিতে বাধ্য করছেন। তিনি আরও জানিয়েছেন, গুজব ছড়ানো হচ্ছে যারা রাশিয়ার যোগ দেওয়ার বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তার দাবি, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করতে এমন গুজব ছড়ানো হচ্ছে। এদিকে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে জানিয়েছে এটি একটি ভুয়া গণভোট, এর কোনো ভিত্তি নেই, এর কোনো ফলাফল তারা মানবে না এবং এই ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে উল্টো বিপদে ইউরোপীয় ইউনিয়ন দাবি ভিক্টর আরবানের। রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আলোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার ফলে জ্বালানির মূল্যফীতির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো উল্টো বিপদে পড়েছে। সোমবার সংসদে দেওয়া এক বক্তব্যে ভিক্টর আরবান রোববার অনুষ্ঠিত হয়ে যাওয়া ইতালি নির্বাচন প্রসঙ্গে তুলে বলেছেন, সংকটের ফলে ইউরোপীয় সরকার পতন হচ্ছে। হাঙ্গেরির এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রতিবেশী ইউক্রেনের দীর্ঘ যুদ্ধের জন্য তার নিজেকে প্রস্তুত রাখতে হবে।
রুশ হামলার শিকার হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো উভয় সংস্থাই সদস্য হাঙ্গেরি ইউক্রেন সামরিক সহায়তা দিতে স্বীকার করে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবানের ওই সহযোগিতা নিয়ে ক্ষুব্ধ হয়ে তার আলোচনা করেছেন। এপ্রিলে হাঙ্গেরির সাধারণ নির্বাচনে ভূমিদস বিজয়ের পর বিভক্ত ওরবান প্রতিপক্ষ জেলেনস্কির উপর পাল্টা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই বিজয় আমাদের বাকি জীবন মনে থাকবে, কারণ অসংখ্য মানুষ আমাদের বিরুদ্ধে দল পাকিয়েছিল। এদের মধ্যে আছে দেশের ডানপন্থী আন্তর্জাতিক বামপন্থী ব্যাজলেসের আমলা জস সরোয়ারের সাম্রাজ্যের সব প্রতিষ্ঠান অনুদান, বিদেশি সংবাদ মাধ্যম এবং এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টও। রাশিয়ার স্কুলে ভয়াবহ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩। রাশিয়ার উজবেস্কর শহরে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩তে দাঁড়িয়েছে। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে বিবিসি জানিয়েছিল বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নিহত ১৩ জনের মধ্যে ৭ জনই শিক্ষার্থী। বিবিসি জানায় বন্দুকধারী স্কুলে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি করে। এতে হামলায় এক নিরাপত্তারক্ষী এবং ৫ শিক্ষার্থী নিহত হয়েছেন। হামলার সময় স্কুলটিতে প্রায় ১,০০০ শিক্ষার্থী ও ৮০ জন শিক্ষক ছিলেন। হামলার পরপরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কি কারণে এই আত্মঘাতী বন্দুকধারী হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি রাশিয়ার পুলিশ। তাস নিউজ এজেন্সি জানিয়েছে হামলাকারীর কাছে সম্ভবত ২টি পিস্তল ছিল। এদিকে ঘটনার পরপর ন্যাশনাল মিডিয়া থেকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওগুলো স্কুলের ভিতরেই হামলা চালানোর সময় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীর মৃতদেহ বলে একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, তবে ছবিটি আসলেই হামলাকারীর মৃতদেহ কিনা সেটি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক। উজবেস্ক শহর হচ্ছে রাশিয়ান রিপাবলিক অব উডমিনিয়ার রাজধানী। শহরের একেবারে কেন্দ্রে এই স্কুল অবস্থিত। এই শহরের বাসিন্দা প্রায় ৬.৫ লাখ। এই প্রতিবেদন লেখার সময় জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে স্কুলটি থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে। অস্থির অবস্থার সুযোগ নিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টায় যুক্তরাষ্ট্র। ইরানের পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে দেশটিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কায়ানি এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন খবর রয়টার্সের। সম্প্রতি ইরানের কঠোর হিজাব আইন অমান্য করার অপরাধে পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী এক নারী। পরে পুলিশ হেফাজতে মৃত্যু হয় তার। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে ওঠে ইরান। এতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে তেহরানের দাবি দাঙ্গাবাজদের সমর্থন জানিয়ে ইরানে অস্থিরতাশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূর নিউজ জানিয়েছেন ওয়াশিংটন সবসময় ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করে যদিও তা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র ইউরোপের কিছু নেতা এসব দাঙ্গাবাজকে সমর্থন এবং ইরানি শাসন ব্যবস্থার সমর্থনে রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেন তিনি। ইরানে গত এক সপ্তাহ ধরে চলা দাঙ্গার বিরুদ্ধে রোববার রাজধানী তেহরানে শান্তিপূর্ণ মিছিল করে লাখ লাখ মানুষ। মিছিল থেকে দাঙ্গা বিরোধী স্লোগান দেওয়া হয়। এ সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীর মদদে দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এদিকে চলমান বিক্ষোভ সহিংসতার বিষয়ে সোমবার ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি। তেহরানের উপর আরও নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আমরা সম্ভাব্য সবকিছু নিয়ে চিন্তাভাবনা করব। ইরানি নারীদের উপর নির্যাতনের অভিযোগে গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ মেজর সহ ৬ সেনা নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত হয়েছেন। আজ সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর বা ISP এর বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে গতরাতে খোজ শহরের কাছে একটি অভিযান পরিচালনা করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় হেলিকপ্টারের সব আরোহী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়স্ক মেজর আরবান এবং ৩০ বছর বয়সী মেজর মোহাম্মদ মুজিব আফজাল। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা নিহত হওয়ার ঘটনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন। গত আগস্ট মাসেও পাক সামরিক বাহিনী আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। প্রথমে নিখোঁজ হলেও পরে বিধ্বস্ত সেটি হয় বলে জানা যায়। এই ঘটনায় ৬ সেনা নিহত হয়েছেন। সে সময় ISP দাবি করে খারাপ আবহাওয়ায় পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল।